দেখা গেল এরকম একটা রোবটিক স্কুল আগামী যুগের প্রযুক্তিকে তারাই নিয়ন্ত্রণ করতে চায়। শব্দটি ব্যাপকভাবে আলোচিত, সেটি আলোচিত বাংলাদেশেও। অথচ এই কোরিয়ার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তারা নিজেরাই
প্রতিদিনই বানাচ্ছে এরকম এক একটি ড্রোন। তারা বলছে আগামী যুগের প্রযুক্তিকে তারাই নিয়ন্ত্রণ করতে চায়, আর এই লক্ষ্য নিয়েই আগাচ্ছে তাদের সরকার।